মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, ঘটনা সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলে নাইটে। মৃতের নাম প্রসেন মণ্ডল, বয়স 22। পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলায় করুণাময়ীর কাছের একটি বেসরকারি হাসপাতালে থেকে থানায় খবর যায় এক ব্যক্তি একটি যুবককে নিয়ে এসেছে মৃত অবস্থায় এবং যে নিয়ে এসেছে তাকে আটকে রেখেছে। এরপরই পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জানতে পারে আজ ভোরবেলায় মোবাইল চুরির অভিযোগে তাকে ওই অভিযুক্ত তার ছেলে এক বন্ধু মারধর করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ পায় তাদেরকে এবং আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। ধৃতরা হলো তপন শঙ্কর, হর্ষিত সরকার, শ্রীদাম মণ্ডল। সকাল 7টার সময় এখন ও এক কাপ চা দিয়েছিল। কে? আমাদের ছেলে পেলে চা দিয়েছিল এক কাপ। তখন চাটা খেয়েছে, খাওয়ার পরে ওকে হসপিটাল নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার ওইখানে হসপিটালে ভর্তি করার সঙ্গে সঙ্গেই মারা গেছে। কেন মারধর কেন করলো কি জানতে পেরেছি? যে ওর একটা ফোন ছিল বলে চুরি করেছিল, সেই ফোনটা চুরি করার জন্য বলছে ফোন আমি নিয়েছি, আমার নেশা করি তো। তারপরে ও ফোনটা বলছে আমি রেখেছি, আমার মনে নেই। তারপরে তা ওরা শুনে তারপরে মারধর করেছে। তারপরে কী দিয়ে মেরেছিল, কী দিয়ে মেরেছে তা বলতে পারবো না, কিন্তু আপনার ওইখানে চপ্পল ফপল পড়েছিল, ওইখানে বডিটা পড়েছিল, মানে প্রথম পড়েছিল। তারপরে ওর দিদা এইখানে নিয়ে এসে আপনাদের ওই যে ওই ওই বাড়িটার সামনে ওর চপ্পল ফপল এখনো পড়ে আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সিদ্ধাম মণ্ডল। হ্যাঁ, সিদ্ধাম মণ্ডল। এই কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় sempre em frente de mim e até que enfim.